চলে আসলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বক্স রয়েছে, নাম হচ্ছে বলসনি। এটার মডেল হচ্ছে BL 7780BT। তো এটা একটি মেকানিক্স পাঠিয়েছে, আসল মেকানিক্স দুটি বক্স পাঠিয়েছে, একটি করে ফেলেছি আপনাদেরকে দেখিয়েছি, আর একটি বড় বক্স রয়েছে। তো এটার প্রবলেম হচ্ছে সব ঠিক আছে, কিন্তু সাউন্ড যখন আসে তখন শর্ট দেখাচ্ছে। তো মেকানিক্স এটার আইসি অনেক কিছু চেঞ্জ করে দেখেছে, কিন্তু হচ্ছে না। আমরা এটা এখন এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এটার মূল প্রবলেম কোথায়, আর কেনই বা এটা হয়েছে, এবং এটা কি লাগালে ওকে হবে। তো আপনাদেরকে আমি একটু দেখাই, না দেখানো আমি একটু দেখতে পাচ্ছেন এখানে যে কাজটি করেছে তাকে উঠিয়ে ফেলছে ড্রোনটি। এটা হলো হাম্মাদ, এটার যে প্রবলেম। তো এখানে সে অনেক কিছু লাগাইছে, বলতে গেলে আমি আপনাদেরকে না দেখালেই নয়। এখানে আইসি চেঞ্জ করা হয়েছে, প্লাস ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে, মানে এবারেছে সে যথেষ্ট পরিমাণ এটার ভিতরে শ্রম দিয়েছে, কিন্তু তার তখন কাজ হচ্ছে না, যার কারণে এখানে পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমরা মেকানিক্সের কাজটা বেশি করে থাকি, তো সেক্ষেত্রে এটা এখন আমরা দেখব। তো শুরু করা যাক আজকের টপিক, বলসনি সাউন্ড সিস্টেম। তো স্কিপ করে নেব। তো এটা আমি খুলে নিলাম এবং এটার ফুল ক্যাটাগরিটা আপনাদেরকে আমি দেখালাম। আসলে এখানে যে ক্যাপাসিটারটি লাগানো হয়েছে সম্পূর্ণ দুটি পুরাতন ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটি দুটি আমরা প্রথমে চেঞ্জ করব, তারপর অন্যান্য প্রবলেম দেখতে পারলেন। এটা একটি অবস্থা। তো আমরা দুটি ক্যাপাসিটার খুলে নিয়েছি এবং দুটি ক্যাপাসিটার নতুন লাগিয়ে দেব। তো এখানে যে ক্যাপাসিটারটি ছিল, তো সেই ক্যাপাসিটারটি আমি ই করে নিয়েছি, খুলে নিয়েছি। এখন ক্যাপাসিটারগুলি নতুন আরও দুটি লাগাবো। আমরা ক্যাপাসিটার দুটি লাগিয়ে নিলাম, এখন আমরা দেখব এটা কি পরিস্থিতি। কেননা এখন এটার মূল রোগটা পাওয়া গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা শব্দ মারা গেছে পাওয়া। শব্দ হচ্ছে কিন্তু আইসি দুটি লাগানো হয়েছে, তারপরেও কাজ ভালো হচ্ছে। এখানে যে 2050 আইসি দুটি রয়েছে দেখতে পারবেন, এই আইসি দুটি চেঞ্জ করেছে, তারপরেও কাজ হয়নি। এই আইসি দুটি আমি আবারও নতুন লাগাবো, তারপর দেখছি। তো এই আইসি দুটি আমি খুলে নিয়েছি, আর এই আইসি দুটি এখন লাগিয়ে। তো দেখতে পেলেন আমি কাজটি করে নিলাম, এসিডি সম্পূর্ণ লাগিয়ে নিলাম, এখন চেক করব। তো এখন আর হ্যাম মারছে না, তো মূলত হলো এই আইসি দুটি প্রবলেম ছিল আর হচ্ছে ক্যাপাসিটার প্রবলেম ছিল, যার কারণে মেকানিক্স চেষ্টা করেছে, হয় নাই। কারণ অনেক মেকানিক্স রয়েছে আসলে সঠিক কাজটা না বুঝেই গুটাইতে থাকে, যার কারণে আমরা যারা মেকানিক্সের কাজ করি তাদেরকে অনেক সময় মাথা হেট হয়ে যায়। তো এভাবেই কাজগুলি আসলে করতে হয় ভালোভাবে দেখে শুনে, তারপর তাহলেই আপনার মূল্যবান সম্পদটি ইলেকট্রনিক ডিভাইসটি আবার পুনরায় নতুনের মতন ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে। তো আমরা কাজটি করতে সক্ষম হলাম, এখন এটাকে এখন ফিটিং করে দেবো। ফিটিং করে দিলে এটা ইজিভাবে আবার পুনরায় নতুনের মতন চলতে থাকে।